নিশা এন্ড মুস্তাকের একটা বই বের হয়েছে যেটা হচ্ছে অনেক বেশি এবার কথা হচ্ছে ইভেন তারাও আসছিল পয়লা ফেব্রুয়ারিতে এখানে মানে তাদের ওটাকে প্রকাশ করার জন্য লেখকরা হবে মানুষের আদর্শ তো ওই বই থেকে যদি আমরা হচ্ছে ভালো কিছু নাই পাই তাহলে আমরা কেন ওইগুলো ফলো করবো ফান হিসেবে নেওয়ার জন্য তো বই আছে কমিক্স আছে মানে কৌতুকের বই আছে বই লেখার মতো তো লিখতেই হবে বিপথে নিবে না কেন বই হচ্ছে সাতকাহন যেমন সম্রাট মজুমদারের সাতকাহন পরে মানুষ সংগ্রামী হয় নতুন করে হচ্ছে নিজে বাঁচতে শিখে নিজেকে ভালোবাসতে শিখে সবাই তো আর সব রকম বই পড়ে না এমন অনেক মানুষ বইমেলায় আসে যারা হচ্ছে শুধু ঘুরতে আসে বই দেখেও না বা বই কিনে পড়ার উদ্দেশ্যেও আসে না তারা তো তারা হয়তো ওগুলো যেমন কালকে আমি বইমেলাতে এসে কিছু ছেলেকে ফেস করছি যারা হচ্ছে জিজ্ঞাসা করতেছে যে ওই বইটা কই পাওয়া যাবে তো তারা অবশ্যই ওটা নিয়ে ফান করবে বা নতুন কোনো ব্লগ করবে তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য দিশা অ্যান্ড মুস্তাকের একটা বই বের হয়েছে যেটা হচ্ছে অনেক বেশি এবার কথা হচ্ছে ইভেন তারাও আসছিল পয়লা ফেব্রুয়ারিতে এখানে মানে তাদের ওটাকে প্রকাশ করার জন্য হ্যাঁ অনেকেই আছে খুঁজছে বিকজ সবাই তো আর রুচিশীল মানে পাঠক না এখন কী বলবো অবশ্যই নতুন লেখক কারণ তারা হচ্ছে তুই অনুপ্রেরণা পায় আরও মানে সামনে আরও ভালো কালেকশন আমাদেরকে দিতে পারে তাছাড়া যেগুলো পপুলার লেখক তাদের তো আমরা সারা বছরই স্মরণ করি বইমেলাটা তাদের জন্য আমার মনে হয় নতুন প্রজন্ম যাতে আরও বেশি মানে আনন্দিত হয় যে আমরা তাদের বই পড়ছি বা আমরা মানে নিতে আগ্রহ প্রকাশ করছি আচ্ছা আমি বলি যেটা হচ্ছে এটা হচ্ছে ভাইরালের যুগ হ্যাঁ আর বাঙালির মানে কিছু কিছু মানুষ মানে খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে এমন লেম কন্টেন্ট যেগুলো মানে শিক্ষিত জনগণের নিতে পারছে না মানে নাম উল্লেখ করলাম না যেমন এবছরে একটা বই বের হয়েছে মানে অনেক কথা সেগুলো নিয়ে আমি খুবই সন্দিহান যে মানে আসলে তারা কি নিজেরা বই লিখেছে নাকি নিজেরা মানে টাকা দিয়ে তারা তাদের বইকে পাবলিশ করতেছে বা তারা ভাইরাল হওয়ার জন্য হোক বা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি মানে তাদের নামটাকে ইয়া করার জন্য হতে পারে এরকম বই লিখলেই লেখক হওয়া যায় না অনেকে লিখে শখের বসে অনেকে লিখে সেটাকে ভালোবেসে এখন আমি অবশ্যই সেটাকে প্রায়োরিটি দেবো যারা ভালোবেসে বই লিখে অ্যান্ড যাদের লেখার মাঝে মানে মানে সুন্দর কোনো কথাভঙ্গি থাকে বা মানে আমরা যেটা পড়ে আনন্দ পাবো আসলে বই তো যে কেউই লিখতে পারে আপনি বা আমিও লিখতে পারি কিন্তু আসলে এই বইটা থেকে আমরা কি শিখাতে পারতেছি আমাদের পরবর্তী জেনারেশনটাকে এটা হচ্ছে মেন বিষয় সো একজন অশিক্ষিত মানুষও যদি তার এক্সপিরিয়েন্স শেয়ার করে বই লেখে এবং সেই বই থেকে যদি আমরা কিছু শিখতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজের জন্য সেটা ভালো তবে আশা করব যে যারা বই লিখবে তারা এই বিষয়টা অবশ্যই এনশিওর করবে যে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য যাতে ভালো কিছু দিতে পারে এটা আসলে হতে পারে দেখা যাচ্ছে কিছু কিছু সব প্রকাশনী করে না এটা যেসব বড় বড় প্রকাশনী আছে সেসব প্রকাশনী তো করে না বাট কিছু প্রকাশনী তাদের আসলে এই যে ভাইরাল হওয়ার চক্করে বা বেশি বই বিক্রি হওয়ার চক্করে পড়ে আসলে বইগুলা বের করে বাট এতে করে অবশ্যই মানে লেখার মান তো কমে যায় আর মূল পাঠকরা আসলে বই মানে বই কেনা থেকে সরে যাচ্ছে এর ফলে এটা অবশ্যই একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে যদি বলি পছন্দের তালিকায় আমার আগে থেকে বিশেষ করে পড়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এদের বইগুলো পড়া হয়েছে তো এখন বর্তমান জেনারেশনের মধ্যে আমি বিশেষ করে সাদাত হুসাইন স্যার কিঙ্কর হাসান স্যার তারপরে হচ্ছে বাদল সৈয়দ স্যার এবং রফুল আলম স্যারের কিছু বই আমার ভালো লাগে এবং তাদের বই আমার কেনার ইচ্ছা আছে এবার যে নতুন বইগুলো বের হয়েছে অলরেডি তাদের পুরাতন বইগুলো আমি কিনেছি আসলে দেখুন যে বই লিখলে তো সবাই আসলে লেখক হয়ে যায় না আসলে অনেকে তাদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বই লেখে কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে যে আমরা যখন একটা বই লিখবো সেই বই থেকে আমাদের জেনারেশনটা আসলে মানে কী মেসেজ পাচ্ছে বা আমরা তাদেরকে আমাদের নেক্সট জেনারেশনটাকে আমরা পজিটিভ কোনো মেসেজ দিতে পারতেছি কি না এই জন্য আমাদের বইটা লেখা উচিত তো আমি আশা করবো যে আমাদের নেক্সট জেনারেশনে যারা বই লিখবে তারা আসলে এই বিষয়টা এনশিওর করবে যে আমাদের পরবর্তী জেনারেশনটা যাতে সেখান থেকে একটা ভালো মেসেজ পায় এই জিনিসটা এনশিওর করে তারা যাতে বইটা লেখে করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন